बर्थडे ब्लॉग। মনে মনে অনেকদিন ধরে একটি স্বপ্ন আসতেছিল যে ইস, যদি আমার যদি বার্থডেতে একটি ফুটবল কেক থাকতো কত না ভালো হতো। কিন্তু এটা আমি কাউকে বলতাম না, আম্মুকে শুধু বলতাম, আম্মু ফুটবল কেক কেক কি হয়? আম্মু বলতো হ্যাঁ হয়তো। তাই বলতাম ইস, আমার যদি মনে মনে বলতাম আমার যদি ফুটবল কেক হতো বার্থডেতে। আমার যে আগের যেসব বার্থডেগুলো এগুলো সবগুলো আমার নানাদের বাসায় হতো, কিন্তু এবারে বার্থডেটা হয়েছে আমার নিজের বাসায়। আমার খারামুনো নিজের বাসায় আমার মানে আমার যে আমি যে বাসায় থাকি ওই বাসায় এসে এত সুন্দর করে সাজিয়েছে যেটা আমি কল্পনাও করতে পারিনি। তো আমার খালামুনিকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছোট খালামুনি এবং আম্মু আমার আরেকটি মানে দুটি আন্টি ছিল, তারা তিনজন মানে প্ল্যান করেছে, তাদের সাথে যুক্ত হয়েছিল আমার খালামুনিরা, সব খালামুনি যুক্ত হয়ে এই সুন্দর রুমটা সাজিয়েছে। তো তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ, প্লাস আমার আম্মুকেও। বার্থডে রুমে মানে যেখানে তারা সাজিয়েছিল তখন আমি দেখলাম এত সুন্দর করে সাজানো, প্লাস আমার ফেভারিট ফুটবল কেক যেটা আমি কল্পনা করতে পারিনি আমার জন্য তারা ফুটবল কেক কিনবে। আমি ভেবেছিলাম নর্মাল কেক হবে, কিন্তু ফুটবল কেক এটা আমি জানতাম না। সো গাইস, চলে এলো আমার বার্থডে টাইম, এখন আমি কেক কাটবো। ওয়ালাইকুম ক্রিসমাস সবাই এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আমি আপনাদের বলেছিলাম আমি যে একটি স্পেশাল ব্লগ আনবো, স্পেশাল ব্লগটা হচ্ছে বলবো না, আপনি নিজে বুঝে নেন এটা আর এটা মানে কি। তো আজকে আমি ফাইনালি কেক কাটবো, দেখতে পারি আমাদের আমার সব বন্ধু আছে, পিছিয়ে ক্যামেরাটা নেও। আচ্ছা ওই পরে দেখো, এখন সবাই এখানে আসবে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, এছাড়াও আমার আরো অনেক বন্ধু রয়েছে যে করে আমার বার্থডে পার্টিতে আসতে পারে নাই, তো এটার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। ইনশাল্লাহ পরের বার্থডে বছরে আমার সব বন্ধুগুলো দেখতে পারবেন। তো গাইস, আমার আম্মু এবং খালামুনিদের যে এই বার্থডে পার্টি প্ল্যান করা খুবই দারুণ ছিল। তো আমার আম্মুর কেক যে কেকটা অর্ডার করেছে ফুটবল কেক, এটা খেতে মানে অনেক মজা ছিল, আর আমার আম্মুরাদের মঞ্জার বিরিয়ানি খেতেও অনেক মজা ছিল। তো আজকে দিনটা অনেক বেশি ভালো কেটেছিল আমার জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বেলুন টেলুন ছিঁড়ে আমরা অনেক বেশি মজা করেছি, আমরা লাফিয়েছি খাটের উপরে অনেক। এই দেখুন গাইস, আমরা অনেক লাফিয়েছি। তারপর যা একদম শেষে সবাই আমি সবাই কিনে সবার বাসায় দিয়ে এসেছি। এবং সো গাইস, আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, বাই।